নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ডাব্লুবি বি এইচআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত দশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা এখানটা আবেদন করবেন কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল আপডেটে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল আপডেটে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপডেটটি কিন্তু উঠে এসে বর্তমান পত্রিকাতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ডাক্তার নার্স ফার্মাসিস্ট সহ কুড়িটি পদে চাকরি এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে দশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু ডিসেম্বরেই এবং এখানটায় বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে দেখুন বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক করেন তার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ হাজার শূন্য পদে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লুবি এইচআরবি এবং তার পরবর্তীতে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এই বোর্ডই স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগকারী সা সূত্রের খবর ডিসেম্বর মাসের গোড়া থেকেই শুরু হতে চলেছে কর্মী ও চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্ভবত ওই সময় থেকেই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হতে শুরু করবে সব মিলিয়ে প্রায় কুড়িটি পদে কর্মী নিয়োগ হবে এর মধ্যে রয়েছে স্টাফ নার্স সহকারী সুপার জিডিএমও স্পেশালিস্ট মেডিকেল অফিসার সরকারি নার্সিং কলেজের লেকচারার সিনিয়র লেকচারার রিডার ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ও অধ্যাপক ফুড সেফটি অফিসার সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার সিনিয়র কেমিস্ট সহ আরও কিছু পদ ডাব্লিউবি এইচ চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শূন্য পদে দ্রুত নিয়োগ হবে ডিসেম্বরে শুরু হবে আশা করছি ফেব্রুয়ারির মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারব বোর্ড সূত্রের খবর সবচেয়ে বেশি নিয়োগ হতে চলেছে নার্সিংয়ে মোট ছ জন স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ করবে রাজ্য এরপরই আসছে সাতশো পঞ্চাশ জন জিডিএমও এবং ছশো জন স্পেশালিস্ট নিয়োগ সরকারি নার্সিং কলেজের শিক্ষকতায় দুশো জনেরও বেশি নিয়োগ হতে পারে বাইশ জন ফুড সেফটি অফিসার বা এফএসও বত্রিশ জন এস তিনজন সিনিয়র কেমিস্টও নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রায় সাত হাজার আটশো নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে ডিসেম্বরেই এছাড়া চালক ওয়ার্ডেন সহ তিনশোরও বেশি পদে নিয়োগের বিজ্ঞাপন আগেই প্রকাশিত হয়েছে দুদফায় প্রায় একশো পঞ্চাশ ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেই নিয়োগও বাকি আছে প্রায় এক হাজার ছশো পঞ্চাশ জন মেডিকেল টেকনোলজিস্ট একশো ষাট জনেরও বেশি হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট বারোজন লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য বাকি রয়েছে শুধু মেধা তালিকা প্রকাশ তো বন্ধুরা বুঝতে পারছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু এখানে এখানটায় আপনাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অর্থাৎ বি অর্থাৎ আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আগামী ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে এবং এখানে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানটায় ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এখানটায় আপনাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় স্বাস্থ্য দপ্তরে কিন্তু দশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আমি কিন্তু এখন রয়েছি বর্তমান পত্রিকাতে এই বর্তমান পত্রিকাতেই কিন্তু এই আপডেটটি উঠে এসেছে যা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এখানটায় আগামী ডিসেম্বর মাসে যখনই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে আবেদন করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখলাম যে দশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সেই বিষয়ে আপডেটটি উঠে এসেছে বর্তমান পত্রিকাতে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর এভাবেই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ